যশোর রোড চাঁদপাড়া বনগাঁর মাঝামাঝি অঞ্চল। রাস্তার দুপাশে এই সুন্দর গাছপালাগুলি সমস্ত কাটা পড়ে যাবে। বৃষ্টি বাদলার দিনে এই গাছগুলোর ডালপালা প্রত্যেকের জন্য খুবই বিপজ্জনক, সেটা অবশ্যই ঠিক, কিন্তু প্রশাসনিক দিক থেকে যদি একটু দেখাশোনা করা হতো, গাছের শুকনো মরা ডালগুলোকে যদি কেটে ফেলার বন্দোবস্ত থাকতো, প্রকৃত দেখাশোনা করা হতো গাছপালাগুলিকে, তাহলে হয়তো এই সবুজায়নকে কিছুটা হলেও রক্ষা করা যেত। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনাদের মতামত কি এই বিষয়ে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চাঁদপাড়া থেকে বনগাঁ বা বনগাঁ থেকে চাঁদপাড়া যখনই এই রাস্তায় যাতায়াত করি, রাস্তার দুপাশের এই সুন্দর সবুজ গাছপালাগুলি দেখলে চোখের এবং মনের আলাদাই প্রশান্তি তৈরি হয়। মনে হয় সবুজে ঘেরা কোনো গর্ভগৃহে প্রবেশ করছি। প্রকৃতি এখানে নিজেই নিজেকে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে যে এখানে কোনো মানুষের হস্তক্ষেপের কোনো প্রয়োজনই হয় না। প্রকৃতির কি অসীম ক্ষমতা! সে চাইলে নিমেষের মধ্যেই ধ্বংস করে দিতে পারে গোটা পৃথিবীকে, আবার চাইলে সে সুন্দরভাবে সাজিয়ে নিতেও জানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।